সন্তানকে বুকে জড়িয়ে ধরে হাসপাতালে বেডে শুয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরিমণি। কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে নেব প্রতিবেদন থেকে। হ্যাঁ ভিউয়ার্স, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিমণি। এবার সন্তানকে আঁকড়ে ধরে মনের কথা প্রকাশ করলেন। ফেসবুকে পরিমণি লিখেছেন, সুস্থ থাকার মতো বড় নিয়ামত আর কিছু নাই সত্যি, তবে মাঝে মাঝে ছোটখাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না। একটা সময় অনেকের মতো আমারও মনে হইতো, কারোর কাছে আমার কোনো এক্সপেকটেশন নাই বা সেটা রাখার দরকারও নাই। এক্সপেকটেশন যত কম জীবন তত সুন্দর, বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চয়ই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো জিজ্ঞেস করুক, এতটুকু অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে। আমি মোটেও সেলফিশ ধরনের মানুষ না, তবে গত দুই এক বছর যাবত আমি যে যেমন আমি তেমন লোক হওয়ার চেষ্টা করেছি। এই চেষ্টাই এবারে দৌড়টা বেশ লম্বাই হলো বলা যায়। জীবনে আজাইরা ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায়, জীবন কেবলমাত্র তখনই সুন্দর। আমি আমার স্টাফদের যত্ন ভালোবাসা আন্তরিকতার কাছে ঋণী, এরাই আমার পরিবার। সবশেষে পরিমণি এটাও লেখেন, অ্যান্টিবায়োটিকটা ভালোই কাজ করছে মনে হচ্ছে। যাই হোক, মা ছেলের এই ছবি দুইটা কেমন একটা শান্তি শান্তি দেয় না চোখে, প্রশ্ন ছুড়ে দিয়েছেন পরিমণি। প্রিয় দর্শক, এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরের ভিডিও মিস না হয়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।